বুকলেট 2022-এ যে সমস্ত স্টুডেন্টসদের র্যাঙ্ক খারাপ এসেছে, সেই সমস্ত স্টুডেন্টসরা যারা ব্যাচেলার অফ ভোকেশনাল অথবা বিভো করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। ব্যাচেলার অফ ভোকেশনাল ভোকেশনালের স্টুডেন্টসরাও করতে পারবে এবং যে সমস্ত স্টুডেন্টসরা এইচএস পাস আউট তারাও করতে পারবে। এবং এই যে ক্রাইটেরিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কলকাতার আশুতোষ কলেজের ক্রাইটেরিয়া। তো কি কি চাওয়া হয়েছে, প্রথমত বলা হয়েছে যে তোমার টপ ফোর সাবজেক্টের এগ্রিগেট যেন 45% হয়, ইংলিশে তোমাকে পাশ করতে হবে, ম্যাথামেটিক্সে তোমাকে পাশ করতে হবে, ফিজিক্সে পাশ করতে হবে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা স্ট্যাটিস্টিক্স যাদের যাদের সাবজেক্ট আছে তাদেরকে এই সাবজেক্টগুলো পাস করতে হবে। এই সাবজেক্টগুলো যদি পাস করো এবং তোমার টপ ফোর সাবজেক্টসে যদি 45% নাম্বার থাকে তাহলে তুমি এটাতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাকোয়াকালচার অ্যান্ড ফিশারিজ নিয়ে পড়তে চাইছো বিভোগ, তাদের জন্য জেনারেল অথবা ভোকেশনাল এইচএস পাস আউট হলেই হবে এবং তোমার টপ ফোর সাবজেক্টসে 45% নাম্বার লাগবে, ইংলিশে তোমাকে পাশ করতে হবে, কেমিস্ট্রিতে তোমাকে পাশ করতে হবে, বায়োলজি বা বায়োলজিক্যাল সায়েন্সে তোমাদেরকে পাশ করতে হবে, বায়োটেকনোলজিতে তোমাদেরকে পাশ করতে হবে, মাইক্রোবায়োলজিতে যেন তুমি পাশ করো, এগ্রিকালচারে যেন তুমি পাশ করো, পিসিকালচার অথবা হর্টিকালচার, এই যে সাবজেক্টগুলো এখানে বললাম এই এই সাবজেক্টগুলোকে কিন্তু তোমাকে পাশ করতে হবে তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাকোয়াকালচার অ্যান্ড ফিশারিজ নিয়ে ব্যাচেলার অফ ভোকেশনাল করতে চাও আশুতোষ কলেজে। এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাকোয়াকালচার অ্যান্ড ফিশারিজে তোমরা যদি ব্যাচেলার অফ ভোকেশনাল করতে চাও আশুতোষ কলেজে তাহলে ফার্স্ট ইয়ারে তোমাদের খরচ পড়বে 13,380 টাকা। এবং আশুতোষ কলেজে কিন্তু 2014 থেকে এই ব্যাচেলার অফ ভোকেশনালটা শুরু করা হয়েছিল, তবে এখনো পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়নি। যখন শুরু হবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট করে দেব, বা তোমরাও আশুতোষ কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরাও চেক করতে পারো এবং যখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে ওখানে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করতে পারো এবং ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না।